সম্পর্কে জানার আগে যদি তুমি ফিউচারে কি হবে তার হিসাব করতে ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো তাহলে তুমি কখনো কাউকে ভালোবাসতে পারবে না। ভালোবাসা হিসাব করে হয় না, ভালোবাসা হুট করে হয়ে যায়। ক্যালকুলেটরের হিসেবে ব্যবসা চলে ঠিকঠাক, কিন্তু ভালোবাসা চলে মনের হিসেবে। তোমার অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ হওয়ার আগে তুমি সম্পর্কে ঝরাতে চাও না। ভালোবাসা কোনো মেশিন জাতীয় বস্তু নয় যে তুমি স্টেপ বাই স্টেপ বুঝে সুঝে আগাবে। ভালোবাসা মন বুঝে হয়, সময় বুঝে নয়। তুমি তোমার স্বপ্নগুলো পূরণ হওয়ার পরে আমার হাতে হাত রাখতে চেয়েছ। আমি আমাদের স্বপ্নগুলো একসাথে হাতে হাত রেখে বাস্তবে রূপ দিতে চেয়েছি। আমাদের পার্থক্য এখানেই। ভালোবাসার সবচেয়ে বেশি কই থাকে জানো? ভালোবাসার সবচেয়ে বেশি থাকে প্রিয় মানুষটার মুখ গোমরা করে বসে থাকা অভিমানের কারণ জানতে পারাতে। কারণ তুমি যাকে ভালোবাসো তার অভিমানের কারণ তুমি জানবে, এবং সেটা শুধু তার মুখ থেকে দেখেই, তার কণ্ঠস্বর শুনেই। আমাদের সমাজে টাকার মিল দেখে সম্পর্ক হয়, বয়সের মিল দেখে সম্পর্ক হয়। আমাদের সমাজে শুধু মনের মিল দেখে সম্পর্ক হয় না, শরীরের বয়স নয়, মনের বয়সের মিল দেখে সম্পর্কে জড়ানো উচিত। ক্যালেন্ডার দেখে বয়সের হিসেব ঠিকঠাক করা যায়, কিন্তু ক্যালেন্ডারের বয়স হিসেব করে ভালোবাসা হয় না। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।